হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর শান বহুত কবিতা তাই যাচ্ছিল উর্দু ভাষায়। তাই ওম জলসার মাঝে ও কুলাউলা জলসার মাঝে শুনছি আমি ছাত্র দেবান জলসা তো আজ 60 নম্বর জলসা অর্থাৎ জোয়ানবল দ্বারা এগুলোর জন্ম আগে এমনকি মধ্য বয়সী প্রচন্ড 59 পর্যন্ত যারা বয়স এগুলোরও জন্ম আগ থেকে আগে জলসা বদরপুরি রহমতুল্লাহ সাহাবুল্লাহ এই জলসা সারাদিন এবং রায় এবং কজরুল বাদর দোয়া পর্যন্ত থাকতাম মুরব্বী যেমন আমরা সাহাবুল্লাহ রুহানি জিসমানি আওলাদ যারা দিয়েছি আমরা লোকের একটা দায়িত্ব আছে যে আমরা সাহাব নাই দিনে কত এখানে শেষ বয়স পর্যন্ত জলসারে অত গুরুত্ব দিচ্ছে। সুতরাং আমরা সাহাবুল্লাহ রুহানি জিসমানি আওলাদ ওই জলসারে বিশেষ গুরুত্ব হিসাবে দেখতাম আমরা এটা সালাইয়ে দিতাম। তো সৈদা সাহাব রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর তার জীবদ্দশায় এই জলসা বয়ান করতাম দীর্ঘ টাইম। তো আমার মনে আছে একদিন তিন হয়েছিলাম যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি খেদমত গিয়ে হাজির হইলাম। তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমার কথা প্রসঙ্গে কইলা যে আপনি বলে শের অনেক কবি আছে সৈদা সাহেবর বাইশ হইল আমি বললাম সাহ তোরা তোরা এরপরে সৈদা সাহেব আমি বললাম সাহ যদি অনুমতি দেন যে আপনার সঙ্গে আমি দিতে লাইন কই যাই লেখি আনছেন না কিন্তু স্বভাব কবি সঙ্গে সঙ্গে হইতে তো সাহ কইলা বলে বদল করি রহমতুল্লাহ আলাইহি কি কথা উনি বললেন না আমার তারিখ আমার শান লেবার খান নাই আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আপনি শের কইলে কমালি উপস্থিত যোদ্ধা বলছেন যে আমি কইলাম মোহাম্মদ হাবিবে কিবরিয়া নিকলে বসর মে ক্যা মলক সে নিকলে একটা লাইন আমার মুখস্থ হয়েছে ছাত্র তো বানাতো সদস্য ভগবান যে আমি ঔষধটা বইলাম উপস্থিত বানাইয়া মোহাম্মদ হাবিব কিবরিয়া নিকলে বসর মে ক্যা মলক সে সওয়া নিকলে উনাকে বুধু হইতে বুধু ভাষা তো আমি বুঝে কইলা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আল্লাহর হাবিব বসর মে ক্যা মলক সে সওয়া নিকলে মানুষের উপরে তার মর্যাদা তো সামান্য ব্যাপার আসমান ও ফিরিস্তার উপরে আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন মোহাম্মদ হাবিব কিবরিয়া নিকলে বসর মে ক্যা মলক সে সওয়া নিকলে এটা কথাবার্তা এটার আসল আছে আর এটা তো বড় আলিম আছে আন্দাজি মাত্র মানুষ না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাইনাসলা কোরআন শরীফের তফসির বিষয়ে সারা সাহাবিতে কি বেশি পারদর্শী এটার কারণও আছে মার পেট থাকা অবস্থায় আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের
আমারে থেকে হয়েছিল তোমার পেটো যে সন্তান এই জন্ম হইলে আমার কাছে জন্মের ঘরেও গোসল দিয়া আল্লাহর হাবিবের কাছে জ্ঞান নিয়ে দেওয়া হইল। তখন আল্লাহর হাবিবে হাজুর চাবাইয়া তার মুখ দিলা, দোয়াও দিলা। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফেটোর মাঝে দুনিয়া যাওয়ার পরে সর্বপ্রথম যে খাদ্য গেছে এইটার মাঝে আল্লাহর হাবিবুর লব মুবারক আছিল। এর লাগি পরবর্তীকার আলমে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইলিম ও দরিয়া বসাইয়া দিলা। বোঝা প্রয়োজন এটা বলা করে হুনাদর কারণ আমরা বেয়াসুল বেদলিল মাছ আমরা মাতি না, আমরা এই মতটা নাই তুই খুব এটা দলিল সহকারে আন্দাজে ওয়াজন হই না। আল্লাহর হাবিবর লব মোবারক অন্য মানুষের লবর মত নাই। আল্লাহর হাবিব কখনো কোনো অবস্থায় অন্য মানুষের মত নাই। দুর্ভাগ্য তো অন্য লাগি যায় এত মানুষে মেয়াশার নামদারি মানুষ মানুষের বুঝাইতে চায় যে আল্লাহর হাবিব বিকলাম দালাহান মানুষ যদি মক্কার যে সমস্ত কাবির হল মুসলমান হয়েছিল না, এরা তো ও কারণে মুসলমান হয়েছিল না। তারা দেখছিল যে আমি মোহাম্মদ ও আবদুল্লাহর বেটা, আচ্ছা নিলেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ ঔষধকে দেখার কারণে এটা মুসলমান হইতে হবে। সর্বপ্রথম দুনিয়া তার ঘরে যে খাদ্য দিয়া পৌঁছেছি এটার মধ্যে আল্লাহর আরো একদিন বদ্রি সাহাবি অলরে জমাইছিলাম, কারণ বদর যোদ্ধা সাহাবি অল সাহাবি অলর মধ্যে অন্যতম, এরার বড় মর্যাদা। আর আপনারা দেখুন বোহারি শরীফ যে আমরা খতম করি ও আমি বোহারি শরীফের প্রথম দোয়া করি আর কি, আর সাহেব বদিনের নাম করিয়ে দোয়া করি। যে কোনো দলের নেশা বলতেন বোহারি শরীফের প্রথম করিলে আর সাহেব বদিনের নাম বোহারি ষোলো নম্বর পাড়া সব নাই বোহারি তান সপ্তমত যেগুলো পাইছেন আছে ও আসাবে বদিনের নাম করিয়া দোয়া কর বলে এই নাম অকল করিয়া দোয়া কেন বলে পরীক্ষা করিয়া দেখা গেছে তজ্রবা করিয়া দেখা গেছে যে আসাবে বদিনের নাম করিয়া দোয়া করলে দোয়া কবুল অর্থাৎ আল্লাহর হাবিবর সঙ্গী হওয়ার কারণে বদর যুদ্ধ এই মানুষ দ্বারা আদম সন্তান কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে ইলা বদর যুদ্ধ আল্লাহর কাছে এরাও তো প্রিয় হইছিল যে পরীক্ষা করিয়া দেওয়া যায় যে এরার নাম করিয়া দোয়া করলে দোয়া কবুল হুক সুহান হাদিস শরীফ আছে
Kadın Cibril Amin Yallar Habib dedi ki ya Resulallah Bodur öldürdü adamlar dedi Mustafa'ın diye vurgu düşler. Eğer şun bunu yapmış bir kadar ona vurulmanı yerer soracak. Allah Habibi kılmayın yerleri bestedin sahabi cebe mülhul. Kovun Cibril Amin'e kovun. Zeşomuz Filistaya Bodur'a cüzdet vurusu düşler. Herhalde o amra Filistaya vurmadı. Mumtaz buraya gönül okudu. Bu da gelir. Ya Allah Habib ol. Şungi ya. Şudu adam şantan ol. Mordadar o zikari öysünler. Borum asman ol. Filistaya ol. Allah Habib ol. Şungi ya. Mordadar o zikari öysünler. Hazrat Umar radiyallahu anh ve Bodri sahabi evlere cemaisun hadis-i rivası İgulu da boyoşe probin Hazreti Ejri teyze Bodur'a cüttü İşim'e cüttü lakman Ar Umar radiyallahu anh ve kan şamur İşim'e de boyoşe gitti Fakle zanvenler abisi şammani Tüm meclise boyoşun এর মধ্যে কম বয়সী একজন মানুষ আবদুল্লাহ ইবনে আব্বাস তার বয়স কম আছে তাইন সাহাবি তাহলেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করছে তো বদরি সাহাবি হল বয়সে প্রবীণ মুরব্বী হল প্রবীণ কম বয়সী মানুষ দেখলে তো ওর সময় সুন্দর সুবিধা লাগে না বয়স্ক কেউ কেউ কইছেন যে ইলা কুয়াই নামরা রাসুল তা সাইলে আনতাম পালতাম তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোন ইজা জা আনাসুল্লাহ গুরিয়া কইল তা তার ব্যক্তি অরুক কিন্তু কেউ কেউ সুন্দর ব্যাখ্যা হল সঠিক ব্যাখ্যা হল এর সারাংশ হইল যে আল্লাহ কইল যে আল্লাহ সাহায্য হয়েছে দলে দলে মানুষ ইসলাম প্রবেশ করছে সুতরাং আল্লাহ তান হাবিবের শুক্রিয়া করু তসবি এবং ইস্তেগফার করবার কথা বলছেন সাথ শুনতে সঠিক এবং সুন্দর ব্যক্তি হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কম বয়সী সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানেন যে তুমি এই আয়াত থেকে কিতাব উদ্ধৃত হয়েছ আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন জামি আয়াত থেকে আল্লাহর হাবিবর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব বাসায়ার কত কঠিন কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝাইতেছেন হতা যে কোন কর্তৃপক্ষ যদি জরুরে কোনো ফাজল লাগি ফাঁকান তাহলে এই মিশন শেষ হয়ে গেলে কামিয়াব হয়ে গেলে খাল শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ এনে উঠাইয়া হরাইয়া নেই নিজে কাম শেষ হরাই নেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বড়াই শোন আল্লাহর দিন পয়লাই ভাল লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃবাঞ্জন দিনর প্রচার প্রসার হয়েছে আল্লাহর সাহায্য হয়েছে দলে দলে মানুষ ইসলামও প্রবেশ করছে তাহলে দেখা গেল আল্লাহর হাবিবকে দেখা মোল্লাকে পাঠাই দিয়েছে ইয়ে খাজ পুরো হয়ে গেছে সুতরাং পরবর্তীকার আলমে তার হাবিবকে উঠাইয়া নিবাগি যুবক সুহানি কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন হাদিস রিওয়ায়াত আছে ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান আলাল আমবিয়া ওয়া আলা আহলিস সামা সহিহ হাদিস রিওয়ায়াত আছে
Abdullah ibn Abbas radiyallahu anhu unke parwardigar alame somosto nabi Allah upore Muhammad Mustafa sallallahu alaihi wasallam ke fazilat dan korchen ebong somosto asman bodhir upore sammanit korun tumar jigani je jomin bashi ortat সারা নবী আল্লাহর উপরে এই নবীর যে আল্লাহর ফজিলত বিষয় আমরা যে শুভেচ্ছা হরি উল্লেখ করছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে অন্যান্য নবীর সম্বন্ধে আল্লাহ কইছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম এর অর্থ হইল আল্লাহ নবী আল্লাহরে পাঠাইছিল তারা মোর বাসা দিয়ে আল্লাহ ইকরাম নবী আল্লাহরে পাঠাইছিল তারা কৌমোর বাসা দিয়া কৌমোর কাছে বয়ান করল এতে বোঝা যায় না যে কৌমে কৌমে নবী আল্লাহ যান আব্দুল্লাহ ইবনে আব্বাস হল কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হল وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا الله يكون أمر حبيب أبنى ليش ومستو ناصر دقي ناصر مدي ناصر مدر تويد ومانور كنتو شمستو تصير واسي إلوان عبد الله ابن عباسي هو تصير ورسن بيكتا ورسن এইটার লোকের জিন্নাত স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস হন ইয়াইলাল জিন্নে ওয়াল ইনসে সমস্ত জিন্নাত ইনসানের দিকে আল্লাহ হন যে আমার হাবিব আপনারে আমি সমস্ত নাসর দিকে অর্থাৎ বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতের দিকে নবী হরিয়া পাঠাইছি অন্য নবী হল নির্দিষ্ট মানুষের কৌমুল নবী আছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ বিশ্ব নবী হরিয়া দিয়েছেন লোক কয়েক আল্লাহ এখন আমার সাল্লাহ কাইল্লা সমস্ত নাচর দিকে অর্থাৎ বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাত সবর দিকে আপনার সুগঠন বাদ্য নেওয়ালা বয় দেখানেওয়ালা অর্থাৎ নবী হরি আমি বলবে এই কথাটা আমি যে আপনারা দেখুন নাই আর এটা তো আমার কথা নাই আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন নবীর সাহাবি আর আলিম ওগুলো জানেন যে নবীর সাহাবি সাহাবি ওগুলোর কোন ফেল তকরির হইল হাদিস ওগো সুবহানাল্লাহ আমরা আমার কথা লাগা আমরা কইতে সময় তো কিতো উপা জানে কিন্তু তার তা কই আমরা তো বুঝে বুঝে একটা দলিলর খানদানিয়া কই হাসানি না না আজ রাইতো বড় বড় আলিম হল বারাইছে এরা তো কোনো দলিল ছাড়াও মারিয়া যাইতে দেখো না নি 69 কোটি 69 কোটি সওয়াব বিষয় আল্লাহ এটা প্রকাণ্ড প্রকাণ্ড আলিম হল দেখবা শ্রীমঙ্গল আমি আমার পাগনি ভাষা করছিলাম আরব বাগনি আইছিল নতুন লোকে তান ফুয়া অর্থাৎ আমার বাগনি গুলো না টি সিক্স তো ওটা তো ওটা টিভি আর ছবি টবি দেখে কিতা দেখে অর্থাৎ আর তো দূরে দূরে উঠে আবার আম্মাকে মেসে বলে মাইর করছে আমি তো মুরলা মানুষ কত যায় মেসে বলে মাইর করতে শরম করতে না আমি বললাম ভাই আমার একটু দেখা হবে ওই লোক তো হোক না না উচ্চ আসল দিঘি এটা তো প্রকাণ্ড মৌলানা হল দেখা যায় একটা কামিল মাদ্রাসার ফ্রেন্স রিটায়ার্ড প্রিন্সিপাল ইবা বা বড় বড় নোট দিচ্ছে ইবা বিরাট বিরাট আলিমা হলে খালি দুম মাইক
যাই হোক আমরা বাইরে উঠে দেবন্দি ওদের বদলা দিতে যখন সেইটা ঠিক নাই।
খুব আলহামদুলিল্লাহ এখন আমরা কিতাব করতাম কি যে সাড়ে লড়াই ওই অবস্থায় আমরা করণীয় কিতাব আমরা তো মাইদের হলে তো বলা নাই মানুষের লোকের দুর্ব্যবহার করা আমরা সাবে সর্বদা মানুষের লোকের পালা ব্যবহার করবার কথা কইছিল আমরাও দরবার করতাম সেই না আমি কইছিলাম ওই সালে সবর মজুরি আমরা মানুষের হয়েছি যে আমরা ও কথাটা মানি নিলে হয় যে দুইও দল দুই দলই কিছু কিন্তু দুইও দলের ফতোয়াটা আমরা মানি নিলে তো দরবার দেখি আচ্ছা নেই ওই যে শুনি দুই দল কী দলে এই দলে হয়েছিল গুমরা মারাত্মক গুমরা বস আমরা এ দলের ফতোয়া মানিয়ে সে দলের ফতোয়া মানিলে তো তোর আগু তো ঠিকই গেল আচ্ছা না থাকেন নাই তো দুই দলের ফতোয়া এরপরে আপনার মসজিদ মুরব্বী মানুষ রুচিবার লাগে আইলা আপনার জায়গা দেওয়া তো রিক্স রাইতেলা উঠিলা এখন আরো দল যেমন আছে বিচার যদি রাইতে যা সুখ ফলাইতে কোনো ঘটনা ঘটি যায় মোল্লা সারা মানুষ উঠিয়ে বাঞ্জা নিব এটা নিয়ে না ওদিকে সাবধান থাকা উচিত আমরা সাবে আমরা খুব সাবধান আল্লাহ সারা সৃষ্টির লাগে রহমত ও যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমরারে বুঝাইলা কোরআন শরীফের আয়াত দিয়া যে অন্যান্য নবী আল্লাহর কওম নবী হই যায় কোরআন শরীফের আয়াত দিয়া বুঝাইলা যে পরবর্তীকারে আলমে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্বজগত সমস্ত ইনসান জিন্নাতের নবী হরি পাঠাইছো আজি শরীফা আছে আল্লাহ নবী ফরমায় নুরতি তো খামসান লামর্তা উন্না আদম মিনাল আম্বিয়া আল্লাহ আমাদের পাঁচ করি পাঁচটা জিনিস দাম অন্য কোনো নবী রেখেছে একটা হইলে আর মানে নুসির কবির হবে মাসিরাতে শাহরিন আমি কোন জায়গাতে অবস্থান করলে এক মাসের দূরত্ব পর্যন্ত দুশ্মন দিল আমার বয় থাকে আল্লাহ নবী ফরমান জয়লক্ষ্মী আল্লাহর মসজিদ পরবর্তীকার আলমে আমার লাগি সমস্ত পৃথিবীর সমস্ত জমিন দিয়ে নমাজ জায়গা হরি দিলেই তো মাটিতে তাহুর হয়ে দিস তাহুর হইল দেশে দিয়া পাখি আছে বলুন আমরা যে মাটি দিচ্ছে অমরি অন্য হাদিস সুস্পষ্টভাবে আছে যে অন্য কোনো নবীর মধ্যে আল্লাহ তুই অমর ব্যবস্থা দিস না একমাত্র মধ্যে মোহাম্মদের আল্লাহ তুই অমর ব্যবস্থা দিস আল্লাহ রহমিয়ে ফরমান আমার লাগে সমস্ত পৃথিবীরে নমাজের জায়গা করি দেওয়া হয়েছে মাটির তাগুর করি দেওয়া হয়েছে আল্লাহর হাবিবে ফরমান তিন নম্বরে আমার লাগে অনিমত হালাল করি দেওয়া হয়েছে এরপরে আল্লাহর হাবিবে ফরমান চার নম্বরে আল্লাহ আমার সবার অধিকার দিছো সবার ময়দান নেকার মানুষে বৎকার মানুষের লাগি সবার অধিকার আল্লাহ দিবা আদি শরীব আছে এমনকি আল্লাহর হাবিবে ফরমান আমার কোন উম্মতের সভাতে আল্লাহ এক দলকে মাফ করে দিলাইবা ফেরো সুপারিশে তিনজন আল্লাহ মাফ করে দিবা
বোধকার মানুষের সোহাগ করবার অধিকার হইবার সোহাগ আছে আরো, কিন্তু আল্লাহ আমার সোহাগ দেওয়া হয়েছে, সোহাগের অধিকার দেওয়া হয়েছে এটা এক খাস সোহাগ, যে সোহাগে ভয় সোহাগে কুবরা মানুষের সুপারিশ লাগিয়ে যাইবা যে আমরা এই বয়ানব জায়গা থেকে মারে পেয়াম থেকে আমার হিসাব কোন নবী প্রসা অসুস্থা নয়, সে পর্যন্ত আল্লাহ নবী ফরমাইবা আনা আলাহা আমি উঠাল লাগি আমি উঠেল লাগি, অর্থাৎ কোন নবীর পক্ষে বা অন্য কোন মানুষের পক্ষে আল্লাহর কোন সৃষ্টির পক্ষে এই সহায়ত করা সম্ভব নাই, এই সহায়ত পরবর্তীকার আলমে খাস সরি আমার লাগি রাখি দিস যে কাম অন্য কোন নবীর দ্বারা সম্ভব নাই, এটা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অধিকার দিয়া তো সাইন নম্বরে আল্লাহ নবী ফরমান উতি তু সাবা আমার সবার অধিকার দইছে, পাঁচ নম্বরে আল্লাহ নবী ফরমান বলিছেন নবী ও পাশা ও বলিস তুইলান নাস কাফা নবী আল্লাহরে খাস করিবাটা ইলিশে অর্থাৎ কৌমে কৌমে নবী করা হয়েছে, কিন্তু বহিস তুইলান নাসিকাফা আমার সমস্ত নাসর দিকে নবী করে দেওয়া হয়েছে, আপনার কিছু প্রশংসা লেগিলে সাহ কইলা কইলা
জানা আমার সানো না আল্লাহর হাবিব সানো ও সৈদা সবে উপস্থিত হইল মোহাম্মদ হাবিবে কিবরিয়া নিখিলে বসর মে কিয়া মুলক সে নিখিলে আল্লাহ নবীর তারিফ করল এ লাগে বদরপুরি রহমতুল্লাহ ইসালে সাবর প্রায় আরম্ভ যে আমি আল্লাহ নবীর সামান্য শান সামান্য মুক্তসর বয়ান করে শুরু করে দিলাম ওলামা কামের বয়ান করব রাতে আল্লাহ তৌফিক দিনকে আমরা লগত হবে আল্লাহ তোমার বন্ধর তোমার অলিতরে আল্লাহ এরা তোমার অলি যে কোনো আত্মীয়তার কারণে নাই কোন লেনদেনের কারণে মহব্বত করছে আল্লাহ তোমার প্যারা বন্ধা তোমার অলি জানিয়া সাহেব তোমার অলি যদি মানুষ হলে মহব্বত করো তারা তুমি মহব্বত করো তারা দিন দুনিয়া মুশকিল আছে আসাম হইতে আল্লাহ আমরা মাফ করো মধ্যে মাফ করো বদরপুরি রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আমরা বহু খোরাক পেয়েছি ঠিক কি না আমাদের তো অত্যন্ত ভালো লেগেছে আমরা আশাবাদী রাত্রে আবার আমরা মাইদুল ফজরে পাব এবং আমরা সবাই জানি যে আখেরি মুনাজাত যেটা হয় শেষ টাইম বদরের পূর্ব মুহূর্তে বদরের নামাজ সেইতে মাইদুল ফজর করতে পারবো নামাজে শরীর পড়ে আমরা সাড়ে চারটার সময় আসরের নামাজ পড়বো মাগরিব তো যত টাইমে হবে এশার নামাজও আমরা যত টাইমে পড়বো আর এশার নামাজের পরে কেউ মিস করেন না জানি তবে দোয়া করতা আমরা কেউ মিস হইতো না এশার নামাজের পরে ইঙ্গিতে বললাম আর কি এরপরে আমরা আমরা মনের সবচেয়ে বড় কথা আমরা আশাবাদী সবে দোয়া করতাম এখন সাহেবদাদাগুলোর মাঝে আমরা তো এখন পাইলামও আমরা তুফানি গাছের প্রিন্সিপাল সাহেব কোদাউড়া শহরের মাঝে বাসেন আমরা শাহান সাহেব রাস্তা পাচ্ছেন মুফতি সাহেবরে আবার ব্যাপারে মাস আমরা জানি বস্তুটা খুব অসুস্থ বেশ প্রোগ্রাম মিস হয়ে পরেও আমরা আশাবাদী তাই নাই বা হাবিব সাহেব রাত্রে এগারোটার পরেও তো শ্রীমান বা সুজু সাহেব আমরা এটার আগেও আমরা পাইনি আর আমরা সাহেব দাদা আরও একজন আছেন তিন নম্বর যত্নগরের সাহেব বই শেহাবুদ্দিন সাহেব তাইনও ইনশাল্লাহ আমরা আশা করছি মাগরিবের আগে আপনারা সামনে আজকে বলুন সবে দোয়া করতা সবরে আবার তৌফিক দান করতা সবে খুব আমিন এ পর্যায়ে আপনাদের সামনে বয়ান পেশ করবেন
প্রবীণ ওয়াইফ আমরা দুপুরা থেকে দেখে আসতেছি বা কুদাউড়ে যারা আসেন তারাও আপনারা সবসময় দেখেন হযরত মৌলানা মুজিবুর রহমান বাদের সুস্থ হযরত মৌলানা মুজিবুর রহমান বাদের সুস্থ সাহেবকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ইসলাম আমি অনুরোধ করি সবার একটু আগ্রহে বোকা তোমার সুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ আমরা ধরি রহমতুল্লাহ ইসালে সাহাবের মাহফিল আওয়াজ বয়ান দোয়ার শরীফ হওয়ার সুযোগ দিছে সবার লাভ বাক্যটা আমরা পরিশোধ করি সবাই করি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় হয়েছে
প্রমাণ দেওয়া সাক্ষী আল্লাহ তা লেখরা আছে দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সারা দিন হইছে লাভ হইব না ক্ষতি হইব যেন হইন না তান লাভ হইব নি দুরুদ ফড়াইন না তান লাভ দোয়া করইন না তান লাভ পেটা দেখে পেট উঠাও গাড়ি দৌড়া বাড়ি ভাগা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিজ লাইন ছাড়ি দিছে বিপদ নামি ওটা অলি আল্লাহ আপনার দরকার নি না নাই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যার জাত আল্লাহ উলম ঘরক সবে হুক আমিন তান মুর্শিদ হাফিজ আহমদ কেরামত হাফিজ আহমদ জুনগুরি রহমতুল্লাহ আলাইহি তান ওয়ালিদ সাহেব এবং তান মুর্শিদ রংপুরে সাহিত্য কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত উলিয়া কেরামত যার যা আল্লাহ তুমি গুলাম করি দর্শবে আরো দূরে হোক আমি আরো দূরে হোক আমি এই আমরা পাঁচ সাহিত্য অর্থাৎ রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত বিগর দুই সাহেব দাদা আমার সহ এই মঞ্চে আল্লামা সৈয়দা রহমতুল্লাহ আলাইহি আমরা রুস্তা বন্নির হুজুর রহমতুল্লাহ আলাইহি সাঙ্গামর হামিদ আব্দুল বারি রহমতুল্লাহ আলাইহি হামিদ মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহি মগলবাজার হাফিজ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি বিসকুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক্তিয়ার গুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলা হইলে হাই হুজুর ঠিক ঠিক কিছু কইরা এই যোগে আল্লাহ আমাদের